our channel The Bomb Buddies. Hello friends, আমরা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরে। এখানে এসেছি আমরা সব থেকে বড় কালী ঠাকুর বড় মার দর্শন করতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সাথে আপনারাও বড় মা দর্শন করুন। নৈহাটি স্টেশনে নেবে, স্টেশনের খুব কাছেই এই পুজো হয় এবং স্টেশনে নেবে 10 মিনিট হাঁটলেই মণ্ডপে পৌঁছে যাওয়া যায়। আবার গঙ্গার ধারে রয়েছে ফেরিঘাট এবং চুঁচড়ো থেকে ফেরি পার করে অনেকেই মায়ের দর্শন করতে চলে আসতে পারে। এখানে এসে বড় মায়ের দর্শনের সাথে সাথে আমরা আরও অনেকগুলি বড় বড় কালী ঠাকুর দর্শন করলাম। সেই কালী ঠাকুরগুলি বিভিন্ন নামে এখানে পুজো করা হয়।
গঙ্গা নদীর তীরে এই নৈহাটি শহরে প্রায় 92 বছর আগে এই বড় মা কালী প্রতিষ্ঠা করা হয়। মানুষের গভীর বিশ্বাস বড় মা সকল ভক্তদের মনের ইচ্ছে পূরণ করে, তাই প্রতি বছর হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে বড় মার দর্শনের জন্য। মানুষ পূজা করেন, মায়ের আরতি করেন, আবার অনেকে মনস্কামনা পূরণের জন্য গঙ্গার পবিত্র জলে স্নান করে মায়ের দণ্ডিও কাটেন। দীর্ঘ 92 বছর আগে এই শহরে মা রক্ষাকালী পূজিত হত এবং বিগ্রহ ছিল ছোট। স্বর্গীয় শ্রী ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু নবদ্বীপে ভাঙা রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে তারা খুব বড় অতিকায় প্রতিমা দেখে চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত নেন মা রক্ষাকালীর ছোট বিগ্রহের বদলে অতিকায় মাতৃমূর্তির প্রতিষ্ঠা করে পূজা করবেন, এবং সেই থেকে শুরু করে আজ অবধি এই পূজা এক দীর্ঘ যুগ অতিক্রম করে চলে আসছে। বড় মা কালী সম্পূর্ণরূপে সোনা অথবা রূপোর গহনা দিয়ে সজ্জিত। প্রায় 200 কেজি রূপো এবং 100 কেজির ওপর সোনার গহনা রয়েছে মায়ের গায়ে, এবং এই গহনা বেশিরভাগই ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মাকে দিয়েছে। একুশ ফুট উঁচু এই মা কালী প্রথমে ভবেশ কালী বলে সম্বোধিত হলেও এর অতিকায় রূপের জন্য লোকমুখে বড় কালী এবং বর্তমানে বড় মা নামে সারা বাংলা জুড়ে প্রসিদ্ধ হয়েছে। বর্তমানে নৈহাটি বড় কালী সমিতি এই পূজা পরিচালনা করে এবং সমস্ত বিষয় রক্ষণাবেক্ষণ করে। কোজাগরী লক্ষ্মী পূজার দিন মায়ের কাঠামো পুজো হয়, তারপর মায়ের মূর্তি তৈরি হয়, মাকে কালী পুজোর দিন বরণ করার মধ্যে দিয়ে পূজা শুরু করা হয়। এই পূজোর সেক্রেটারি মাকে সিঁদুর পরিয়ে মায়ের আগমনকে সম্ভাষিত করেন। 5 দিন ধরে প্রায় 2000 কেজি ভোগ মাকে নিবেদন করা হয় এবং ভক্তদেরও বিতরণ করা হয় সেই ভোগ। এখানে গঙ্গার ধারে বড় মায়ের একটি প্রতিষ্ঠিত মন্দিরও আছে। সেই মন্দিরে মায়ের মূর্তির বদলে রয়েছে একটি ফটো। সেই ফটোতে সারা বছর মায়ের পূজা হয়, তবে কালী পুজোর আগে মায়ের মূর্তি তৈরি করে এখানে পূজা করা হয়। পূজোর কদিন মাকে নিবেদনের জন্য নানা রকম ভোগ প্রস্তুত করা হয়। এই ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি, পোলাও, লুচি, পায়েস, নানা রকমের ভাজা, তরকারি, মিষ্টি এবং ফল। ভক্তদের কাছ থেকে পাওয়া শাড়ি গরিব ও দুস্থ মানুষদের দান করার সাথে সাথে এই বড় কালী পূজা সমিতি নানা রকম সমাজকল্যাণমূলক কাজও করে থাকে, এবং তা সারা বছর ধরেই প্রায় তারা করে থাকে। যেমন অতিমারির সময় বহু মানুষের অন্নের সংস্থান করেছে এই বড় কালী পূজা সমিতি। এই বড় মায়ের পূজার মধ্যে দিয়ে এই শহরে সব ধর্মের মানুষের মধ্যে গড়ে উঠেছে এক মৈত্রীর বন্ধন। তাই বলা হয়, ধর্ম হোক যার যার, বড় মা সবার।
মাকে পাঁচ দিন ধরে পূজা করা হয়। পূজার আগের দিন যেমন মাকে তার রূপো এবং সোনার গহনা দিয়ে সাজানো হয়, তেমনি বিসর্জনের দিন বিসর্জনের আগে মাকে ফুলের গহনা দিয়ে সাজানো হয় এবং তারপর হাজার হাজার মানুষ মাকে বহন করে গঙ্গায় বিসর্জন করে। এই নৈহাটি শহরের রীতি হল বড় মায়ের বিসর্জনের পর অন্যান্য প্রতিমার বিসর্জন হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এমন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।